ঝিলিক 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 মা ঝিলিক ঝিলিক সোনা মা আমার দেখ দেখ আমি মনি ঝিলিক আমি মনি দেখ আমার দিকে ঝিলিক হে ঝিলিক কি হয়েছে বলো আমি আর ডাকবো না ও রেস্ট নিক ঝিলিক তুই রেস্ট নে রেস্ট নে মা আমি আর ডাকবো না তুই ঠিকই বলেছিলিস রে মানিক একটা বেশ বড় সরগোল মালিক দেখেছে মনে হচ্ছে কি এমন কথা হলো চিন্তায় ঝিলিক অজ্ঞান হয়ে গেল সকালবেলা এখানে এসেও জল খাবার খেলো না আবার ঘরে নিয়ে গেলাম তাও খেলো না এভাবে কি চলে নাকি পিসি যদি এসে একবার জানতে পারে না আমায় যে কি বকবে দিদি আজও জল খাবার খায়নি না বাবা আমার এখন গল্প করার সময় নেই আমাকে এক্ষুনি ওনার সঙ্গে বেরোতে হবে এই বেরোতে হবে মানে কোথায় যাচ্ছিস তা তো জানি না এরে দেরি হয়ে যাচ্ছে আমি আসছি হ্যাঁ আসছি ঝিলিক প্রতিমা মুখার্জিকে বাঁচাতে ব্লাড দিল সবসময় ভাবে ওদের কিভাবে ভালো করা যায় তাহলে বাড়িটা ওদের থেকে কিনে নিয়ে ঝিলি কিভাবে ওদের সাহায্য করতে চাইছে এতে তো ঝিলিকের জন্যই ওরা বাড়ি থেকে দূরে
একমাত্র ওই বাড়িতে গেলেই আমি আমার প্রশ্নের উত্তর পেতে পারি। ঝিলিক আমাকে নাই বলুক, কিন্তু আমার মনে যেটা আছে যেতে পারে বলতো? এত বছরে না কি এত বাইরে বেরোতে দেখিনি, এখন হঠাৎ এত ঘন ঘন। কারণ তো কিছু একটা নিশ্চয়ই আছে। আরে বাবা, আমি তো সেই একই কথা ভাবছি। আমাদের না এবার গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকতে হবে, আর আমাদের শবরীর মেয়া ঝিলিক এখান থেকে নিয়ে পালাবে, তখন আমাদের চুপচাপ দেখতে হবে সেটা। অত সোজা নয় রে মানিক, এত সহজে কাজটা হবে না। তোর বাবা যেটা কোনোদিন পারেনি, ভাবিস না যে তোর মাও। আরে বাবা, তুমি করবে নাকি? তোকে একটা কাজ করতে হবে, মন দিয়ে শোন। কি কাজ? দিদি যখন বাড়ির বাইরে বেরোবে, তুই দিদির পিছু নিবি। কোথায় যাচ্ছে জানতে পারলেই ছবিটা আমাদের কাছে অনেক পরিষ্কার হতে পারে। তবে এমন ভাবেই পিছু নিতে হবে যাতে দিদি তোকে দেখতে না পায়। সাবধানে ফলো করবি, বুঝলি? তুমি কোনো চিন্তা করো না, আমার একটা না একটা খবর না আমি ঠিক নিয়েই ফিরবো। বাবার মতো না বড় বড় বাতেলা দিস না, যদি খালি হাতে ফিরিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তুমি কোনো চিন্তা করো না, আবার বলছি, তুই যদি ডালে ডালে হাঁটে না তাহলে আমিও পাতায় পাতায় ছুটি। শুনছেন, শ্রী হরিশঙ্কর মুখার্জি? হ্যাঁ, আমি হরিশঙ্কর মুখার্জি, বলুন। নমস্কার, আমি আমি মিসেস রায়চৌধুরী। এই এই বাড়িটার ব্যাপারে আমার একটু কথা বলার ছিল। হ্যালো লাইডি দাদু। কার ফোন? এত দিনে তাহলে বুড়োটার কথা মনে পড়লো। কেমন আছো লাইডি দাদু? দিদি ভাই, নাতনি যদি দাদুকে দেখতে না আসে তাহলে কি করে ভালো থাকি বলতো? দাদু, চলো কিছু বলবি? না, মানে তোমার পেশেন্ট
প্রতিমা মুখার্জি। দিদি ভাই তো সব দিকে নজর, তাই না? আপন পর বলে কিছু নেই, তুই চিন্তা করিস না, উনি খুব ভালো আছেন। তোমায় ছাড়া ঘুম আসি